নেত্রকোনা জেলার সর্ববৃহৎ শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত খালিয়াজুড়ি উপজেলার ছোট বড় ৯০টি হাওরে এখন ঘন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় ঢেউ খেলে যাচ্ছে সবুজ পাতা ও ধানের শীষে, আর এই সবুজ ধানের ঢেউয়ে দুলছে হাওর পাড়ের কৃষকের সোনালী স্বপ্ন। কয়েক সপ্তাহ পরে সবুজ ধান গাছ সোনালী স্বপ্নে পরিণত হবে। মাঠ ভরা ফসলের সবুজ রূপ দেখে কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া। এর মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। সরেজমিনে দেখা গেছে ইতোমধ্যেই জমিতে ধানের শীষ বের হয়েছে, তবে কিছু কিছু জমিতে ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগ দেখা দিলেও বর্তমানে সেটি প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরও সতর্কতার সাথে জমিতে কীটনাশক প্রয়োগ করছে কৃষক। উপজেলার সর্ববৃহৎ কীর্তনখলা, পাঙ্গাশিয়া, নাউটানা ও ছায়ার হাওরে বোরো চাষে হাওরগুলো সবুজ ধানে ভরে গেছে। বোরো মৌসুমে ধান চাষে খরচ কম ও উৎপাদন বেশি হওয়ায় এ মৌসুমের ফসল ফলানো অধিক লাভজনক, তাই কৃষকরা বোরো মৌসুমকে ঘিরেই নানা স্বপ্ন দেখেন। এবছর নির্ধারিত সময়ের মধ্যেই চাষিরা ধান রোপণ করেছেন। এবছর কিছু বিষয়ে পরামর্শ হয়, ধান ভালো হয়েছে ফসল, আর কিছুদিন পরে যদি আমাদের কোনো দুর্যোগ এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। সতেজ চারাগুলো দেখে মনে হয় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে এবার ধানের বাম্পার ফলন হবে। খালিয়াজুড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জিন্নাতুন নাহার প্রধান, দেশবন্ধু টিভি।